এরা আমার বাবা আর মা, খুব ছোটবেলায় মারা যান। আর তারপর থেকেই আমি ঠাকুমা, জ্যাঠিমা, জ্যাঠামশাই, কাকা, কাকিমা এদের কাছে মানুষ। আমার বড় জ্যাঠামশাই ছেলেবেলা থেকে দেখে আসছি উনি খুব স্বাভাবিক নন, তবে কাউকে কিছু বলেন না, নিজেকে নিয়েই থাকেন। ছোট কাকা, ছোট কাকিমা, ছোট কাকা এমনিতে খুব আমাদের লোক, তবে দোষ একটাই, বেশিরভাগ রাত্রেই বাড়ি ফেরেন না। ছোট কাকিমা কিন্তু তোমার খুব ভালো লাগবে। তোমার প্রতিযোগিতা অভিনেতা, আর তার বড় পরিচয় হলো একজন আদর্শ প্রেমিক। চন্দ্রমুখী, আমাকে ছোঁয় না, এখন আমার জ্ঞান আছে। আমি শুধু জানি যে আমি তোমাদের কত ঘৃণা করি, চিরকাল ঘৃণা করব, তবু আসবো, তবু বসবো, নাহলে যে আমাদের কোনো উপায় নেই, তাকে তোমরা কেউ বুঝবে। লোক লোকে পাপ খাজ আধারে করে, আর আমি এখানে এসে মাতাল হই। এমন উপযুক্ত স্থান জগতে কি আর আছে? আর তোমরা সহিষ্ণুতার প্রতিমূর্তি, লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অত্যাচার, উপদ্রব, তিলক যে কত সাথে অত হাসার কি হলো? বাবা, এতদিনও তোমার কাক মুখস্ত হলো না? তুমি তো দেখছি সকল কালটাতেই আটকে রয়েছে, ধন্যতার কবে হবে? প্রতিজ্ঞা করো আর কখনো মন ছুবি না। সবাই সবকিছু পারে, পারে তুই পারিস এখনই আমার সঙ্গে পালিয়ে যেতে? তুইও পারবি না, আমিও মদ খাবো, যা পারো ঘরে ফিরে যা। পার্বতী, এত রূপ থাকা ভালো নয়, তাতে অহংকার বেড়ে যায়। চাঁদের এত রূপ তাই তাতে এত কলঙ্ক। আয় তোর মুখে ওই কলঙ্কের দাগ এঁকে দিই। তুই ওর মুখ আসে দিয়ে মাঝে মাঝে দেখবি তো? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।